ঐতিহাসিক সাত মার্চ এবং পনেরো আগস্ট সহ আটটি জাতীয় দিবস বাতিলের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার সম্প্রতি উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ বিষয়ে শিগগিরই জারি করা হবে পরিপত্র উপদেষ্টা নাহিদ ইসলাম জানান রাজনৈতিক স্বার্থে অনেক দিবস নষ্ট করেছে আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমান জাতির পিতা নয় বলেও মনে করেন তিনি ফেসবুক ভেরিফাইড পেজে আটটি জাতীয় দিবস বাতিলের সিদ্ধান্তের কথা আগে জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উপদেষ্টা পরিষদের বৈঠকে সম্প্রতি এই সিদ্ধান্ত হয় মন্ত্রী পরিষদ বিভাগ থেকে জানানো হয় বাতিল হতে যাওয়া দিবসগুলো হচ্ছে ঐতিহাসিক সাত মার্চ সতেরোই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস পাঁচ আগস্ট ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী আট আগস্ট বেগম ফজিলাতুন নেসা মুজিবের জন্মবার্ষিকী পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস আঠারো অক্টোবর শেখ রাসেল দিবস চার নভেম্বর জাতীয় সংবিধান দিবস ও বারো ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ দিবস সচিবালয়ে তথ্য উপদেষ্টা জানান আওয়ামী লীগ সরকার রাজনৈতিক উদ্দেশ্যে নিজেদের দিবসকে জাতির উপর চাপিয়ে দিয়েছে আওয়ামী লীগের এবং একটা যে ফ্যাসিস্ট আদর্শ সেই আদর্শকে ধারণ করে সেই আদর্শ চর্চার জন্য যে দিবসগুলোকে প্রতিষ্ঠা করা হয়েছিল যেটার সাথে পুরো জাতীয় কোনো ঐক্য জাতীয় দিবস মানে একটা জাতীয় ঐক্যমত্তের ভিত্তিতে যেটা জাতির সবাই ধারণ করবে যেমন বিজয় দিবস স্বাধীনতা দিবস ফলে অনেক কিছুই আসলে এই মুহূর্তে নেওয়া যাচ্ছে একইভাবে যেরকম সাতই মার্চ এবং শেখ মুজিবুর রহমানকেও তো আওয়ামী লীগই নষ্ট করে ফেলেছে তাকে হচ্ছে যে তার মূর্তি করে তার পূজা বাংলাদেশে শুরু করেছে তো সেগুলো একটা ফ্যাসিস্ট ইডোলজির অংশ হয়ে গেছে জাতির জনক প্রশ্নেও আপত্তি জানান তথ্য উপদেষ্টা আমূলিক দল হিসেবে ফ্যাসিসভাবে সে ক্ষমতায় ছিল মানুষের ভোটাধিকার হরণ করে গুম খুন করে গণহত্যা করে তারা ক্ষমতায় ছিল তো সে তারা কাকে জাতির পিতা বললো কারা তাকে তারা কোন দিবসকে কোন জাতীয় দিবস ঘোষণা করলো সেটা তো এই নতুন বাংলাদেশে সেটা তো ধারাবাহিকতা থাকবে না আমরা তো বলেছি বাংলাদেশকে আমরা নতুনভাবে গঠন করতে যাচ্ছি ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ দিবস রেখে নতুন বাংলাদেশের ইতিহাস নতুন করে চর্চা শুরু হবে বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম গণ অত সম্পর্কিত দিবস আসবে নাফিউল ইসলাম লিঙ্কন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা